যদি আমি আপনাদের জিজ্ঞেস করি এই দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা কোথায়, তাহলে আপনার মনে প্রথমেই ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ, কক্সেস বাজার অথবা সুইজারল্যান্ড অথবা অন্য কোনো সুন্দর জায়গা আপনার মনে আসতে পারে। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি এই দুনিয়ার সবচেয়ে রহস্যময় জায়গা কোথায়, তাহলে আপনি কি জানেন এটার অ্যান্সার কী হবে? এটার উত্তর ইজিপ্ট। হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওটিতে মিশরের পিরামিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই জন্য ভিডিওটি একটু বড়, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেখানে পিরামিডের প্রত্যেকটি বিষয় সম্পর্কে কথা বলা হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 4000 বছর আগে অ্যানশিয়ান ইজিপশিয়ান জনগণ ইজিপ্টে শাসন করত। সে সময় তারা কিছু সুন্দর মনোমুগ্ধকর কারুকার্য নির্মাণ করেছিল, আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্যও রেখে গিয়েছে। এলিয়েন্সের অস্তিত্ব, পিরামিডের আকাশে তারার সাথে শ্রেণীবিন্যাস, পিরামিডের ভেতরে ন্যাচারাল এসি যার টেম্পারেচার সবসময় 20 ডিগ্রি থাকে, এ সমস্ত ঘটনার উদ্ভাবন যা বিজ্ঞানীদের আজও শান্তিতে ঘুমাতে দেয় না। সবচেয়ে বড় রহস্য এই যে এইসব বৃহদাকার স্ট্রাকচারগুলো কীভাবে নির্মাণ করেছে। এইসব স্ট্রাকচার মানে শুধু এই পিরামিডই না, বরং আরও আনবিলিভেবল স্ট্রাকচারের কথা এখানে বলা হচ্ছে। এইসব স্ট্রাকচারগুলো কি তারা একাই বানিয়েছিল অথবা পিরামিডস? মিশরের পিরামিড এক একটা মাস্টারপিস, দুনিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস জায়গার মধ্যে একটা। পিরামিডকে নিয়ে অনেক বছর ধরে স্টাডি করা হচ্ছে, বিভিন্ন উন্নত টেকনোলজি এর রহস্য ভেদ করতে চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত এর রহস্য কেউ সলভ করতে পারেনি। তারা এইসব এক একটা পিস একসাথে কিভাবে নিয়ে এসেছিল, তারা কী ধরনের কংক্রিট ইউজ করেছিল, আর এত পারফেক্টলি নিখুঁতভাবে শ্রেণীবদ্ধ কীভাবে করেছিল, মেশিন আর টেকনোলজি ছাড়া এইসব বৃহদাকার স্ট্রাকচার বানানো সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। শুধুমাত্র একটা পিরামিডের ভেতরেই 23 লাখ লাইমস্টোন ব্লকস ব্যবহার করা হয়েছে। এরকম বড় একটা পাথর এক জায়গা থেকে অন্য জায়গা মুভ করাই কঠিন, সেখানে একদম পারফেক্ট পজিশনে নিয়ে আসা অসম্ভব বলা যায়। কিন্তু তারা এই দুটোই করিয়ে দেখেছে। পিরামিডের যে এক একটা ব্লক আপনারা দেখতে পাচ্ছেন, এর ওজন 2700 কিলোগ্রাম থেকে 70,000 কিলোগ্রাম পর্যন্ত। এখনকার দিনের যে মডার্ন ক্রেন আছে, যা বড় বড় অ্যাপার্টমেন্ট বানানোর কাজে ব্যবহার করা হয়, যেটা 20,000 কিলোগ্রামের বেশি ওজন বহন করতে পারে না, তাহলে আজকের দুনিয়াতে যেখানে 20,000 কিলোগ্রাম উঠানোই এত কঠিন, তাহলে আজ থেকে 4000 বছর আগে তারা এটি কিভাবে করিয়েছিল? 4000 বছর আগে ওই 70,000 কিলোগ্রাম পাথর কিভাবে ট্রান্সপোর্ট করেছিল বিনা অ্যাডভান্সড মেশিন ছাড়া? এটার একটা উত্তর আছে, যেটা হয়তো আপনাদের বেশিরভাগ লোকের বিশ্বাস করতে কষ্ট হবে, আর সেটা হলো এলিয়েন্স। পিরামিডকে নিয়ে একটা থিওরি আছে, যেটাকে ওরিয়ন কোরিলেশন থিওরি বলা হয়। যদি আপনি রাতে পিরামিডকে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন সেটা অ্যাকচুয়ালি স্কাই কনস্টেলেশন, মানে তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে থাকা। আকাশে এই কনস্টেলেশনের নাম ওরিয়ন বেল্ট, আর এই তিনটি প্রধান তারার নাম অ্যালনিটাক, অ্যালনিলাম এবং মিনটেকা। এই তিন তারা দূর থেকে পিরামিডের উপর অ্যালাইনমেন্ট বা শ্রেণীবদ্ধভাবে দেখা যায়, যার পজিশন একদম পিরামিডের উপর বরাবর। এই ইম্পসিবল ঘটনা দেখে অনেক থিওরিস্ট মনে করে ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছিল, এবং সেই সব টেকনোলজির মাধ্যমে এই ইম্পসিবল পিরামিডকে বানিয়েছে। পিরামিডকে মানুষ বানিয়েছে নাকি এলিয়েন, এটা তো কেউ জানে না। কিন্তু একটা বিষয় শিওর যে এই পিরামিড আর ওই দূরের তারাগুলোর মধ্যে কিছু না কিছু কানেকশন তো অবশ্যই আছে। কিছু থিওরিস্টরা বলে এই এলিয়েনগুলো ওই তিন তারাতেই থাকে। হতেই পারে এই পিরামিড তাদের অস্তিত্ব আছে এটা প্রমাণের জন্য বানিয়েছে, আর তাতেই রাতে পারফেক্ট অ্যালাইনমেন্ট বা শ্রেণীবদ্ধভাবে দেখতে পাওয়া যায়। টানেলস ইন পিরামিড। পিরামিডের প্রত্যেকটি অ্যাঙ্গেল রহস্যময়, এর ভেতরের সুরঙ্গ সবচেয়ে বড় একটা রহস্য। পিরামিডের জায়গায় জায়গায় সুরঙ্গ দিয়ে ভরা, আর আগের মানুষেরা মনে করত এই সুরঙ্গ ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যাতে ভেতরে বাতাস ঢুকতে পারে। কিন্তু এই তথ্যকে ডিসমিস করে দেওয়া হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে যখন একটা রোবট এর ভেতরে পাঠানো হয়েছিল। কিন্তু রোবটটি দিয়ে ক্যামেরার মাধ্যমে দেখা যায় যে এই সুরঙ্গটি আসলে কংক্রিট দিয়ে বন্ধ, আর প্রত্যেকটি সুরঙ্গের ভেতরে দরজার মতো কিছু একটা বানানো হয়েছে। তাহলে এটা ভেন্টিলেশনের জন্য কিভাবে হতে পারে? পিরামিডের ভিতরে যদি সবগুলো চেম্বার নিয়ে কথা বলা হয়, তাহলে দেখা যাবে এর ভেতরে মোট 3টি চেম্বার আছে। আপনারা দেখছেন এটা হলো বেস চেম্বার, আর এটা হলো কুইন্স চেম্বার, আর সবচেয়ে উপরে এটা হলো কিংস চেম্বার। যদি আপনি কিংস চেম্বার দিয়ে প্রবেশ করেন, তাহলে আপনি ভেতরের এই 3 চেম্বারকে এক্সপ্লোর করতে পারবেন, আর যদি নিচের রাইট সাইড থেকে প্রবেশ করেন, তাহলেও এই 3 চেম্বারকে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু রিয়েল ফ্যাক্ট এই যে এই 3 চেম্বারকে এখনও এক্সপ্লোর করা সম্ভব হয়নি। মনোযোগ দিন, আমি বলেছিলাম ডিসকভার চেম্বার্স,
মানে এর ভেতরে আরও কত চেম্বার আছে তা কেউই জানে না। আর এটাও বলা হয় যে এই সুড়ঙ্গ বানানো হয়েছিল যাতে ওই সময় লোকেরা বিশ্বাস করত যে কিংস অর্থাৎ রাজার বডি যদি এই চেম্বারে রাখা হয় আর যদি শাফ্ট বানানো হয় তাহলে তার আত্মা তার সোল ওই তারার সাথে কানেক্টেড থাকবে। আর এটাই পিরামিডের স্টার শাফ্ট থিওরি বলা হয়। যখন এই কুইন্স চেম্বারের ভেতরে রিমোট কন্ট্রোল ক্যামেরা প্রবেশ করানো হয় তখন এইটা দেখা যায়, এক বন্ধ দরজা যেটার উপরে এক মেটাল পিন লাগানো ছিল। এটা এমনভাবে বানানো হয়েছিল যে তারা চাচ্ছে না এর ভেতরে কেউ প্রবেশ করুক। আর এটা আবিষ্কারের পর বিভিন্ন থিওরি সামনে চলে আসে, যেটা বলা হয় এর ভেতরে আরও আনডিসকভার চেম্বার আছে। নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে দরজাকে ড্রিল করে এক ছোট ক্যামেরার ভেতরে পাঠানো হয়েছিল, তো ওই ক্যামেরা এই ফটোকে ক্যাপচার করে। আর এই ক্যামেরা আরও ভেতরে প্রবেশ করার আগেই অপ্রত্যাশিতভাবে ক্যামেরাটি নষ্ট হয়ে যায় আর এর ভেতরের এক্সপ্লোরেশন ইনকমপ্লিটই থেকে যায়। তারপর থেকে সেখানকার গভর্নমেন্ট আর কাউকে এর ভেতরে এক্সপ্লোর করার অনুমতি দেয়নি। ধারণা করা হয় এর ভেতরে আরও সুড়ঙ্গ থাকতে পারে যেগুলো এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। এই পিরামিড কেন বানানো হয়েছিল? কোনো এক্সপ্লেনেশন না থাকার কারণে এখন পর্যন্ত এটাই মানা হয় যে এই পিরামিড ওই সময়কালের রাজা আর রানীর বডিকে কবর দেওয়ার জন্য বানানো হয়েছিল। মামির কথা তো আপনারা কখনো না কখনো অবশ্যই শুনেছেন। যারা রাজা রানীর কবর দেওয়ার কথা মানে তারা মনে করে ওই সময়ে রাজা রানীর বডিকে মমিফিকেশন প্রসেসের মাধ্যমে বডিকে সুরক্ষিত করে কবরে রাখা হয়। মৃত শরীরকে লাইনেন নামে এক সুতা দিয়ে বেঁধে কবরে রাখা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে যদি আপনি জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত কয়টা মৃত শরীর পিরামিড থেকে পাওয়া গিয়েছে তাহলে এটার সংখ্যা হবে জিরো। জি হ্যাঁ, আজ পর্যন্ত একটা মমিও এই পিরামিড থেকে পাওয়া যায়নি। পিরামিডকে এখন পর্যন্ত পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি, কিন্তু যেটুকু আবিষ্কার করা সম্ভব হয়েছে সেখানে দেখা যায় সবগুলো সমাধি খালি পড়ে আছে আর তার উপরে কোনো টেক্সটও লেখা নেই। কুইন্স চেম্বারে না তো কুইনের মমি পাওয়া যায় আর কিংস চেম্বারে না তো কিংয়ের মমি পাওয়া যায়। তো এইসব কিছু দেখে থিওরিস্টরা এই কনক্লুশনে আসে যে পিরামিড সম্ভবত এদের জন্য বানানো হয়নি, সম্ভবত এটি অন্য কোনো কারণের জন্য বানানো হয়েছে। আর এই সন্দেহের কারণে গবেষকরা ধারণা করে এটি এলিয়েন তাদের কোনো প্রয়োজনীয়তার কারণে এটি বানিয়েছিল। সম্ভবত এটা এক ধরনের পাওয়ার প্ল্যান্ট হবে। পিরামিড এত পারফেক্ট কিভাবে হলো? আপনার কি জানা আছে এই পুরো দুনিয়ার ম্যাপ যদি আপনি দেখেন আর এই পৃথিবীর মধ্যভাগ বের করতে চেষ্টা করেন তাহলে এই পৃথিবীর মধ্যভাগ কোনটা হবে? আশ্চর্যজনকভাবে এই পুরো পৃথিবীর জিওগ্রাফিক্যালি মধ্যভাগ এটাই যেখানে এই পিরামিড আছে। হ্যাঁ, এটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু এটা ভুলে যাবেন না যে এই পিরামিড ওই সময়কালে বানানো হয়েছিল যখন মানুষেরা এই পৃথিবীর সম্পর্কে কিছুই জানা ছিল না। ওই সময়কালে তো এটাও আবিষ্কার হয়নি যে পৃথিবী গোল। আপনাদের তো জানাই আছে সেই সময়কালে মানুষেরা এই পৃথিবীকে সমতল ভূমি ভাবত। তাহলে ওই সময়কালে পৃথিবীর মধ্যভাগ কিভাবে খুঁজে বের করেছিল? এক আশ্চর্যজনক বিষয় তো এই যে এই পিরামিডের একটা পার্ট একদম নর্থ পোলের দিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে। যদি এই সেন্টার থেকে একটা অ্যারো নিয়ে যাওয়া হয় তাহলে ঠিক নর্থ পোলের কাছে যেয়ে মিলে যাবে। তাহলে এটা জানার পর আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আজ থেকে 4000 বছর আগে ল্যান্ডমাস, যেটা তার পজিশনের কিছুটা চেঞ্জ হয়েছিল আর টেকটনিক প্লেটের স্থানও পরিবর্তন হয়েছিল, আর এজন্য কিছুটা পার্থক্যের ফলে যেটা পৃথিবীর স্ট্রাকচারের কিছুটা পরিবর্তন এনেছিল, এটা তো ন্যাচারালি হয়েই থাকে। তাহলে ওই সময়কালে 4000 বছর আগে এটা পারফেক্টলি অ্যালাইন নর্থ পোলের দিকে কিভাবে হয়েছিল? পিরামিড স্টোনস, আপনার কি জানা আছে যে পাথর দিয়ে এই পিরামিডকে বানানো হয়েছিল সেটা কোনো সাধারণ পাথরের চেয়ে লাখো গুণ বেশি শক্তিশালী? আর সায়েন্টিস্টরা এই পাথরকে প্রচুর অ্যানালাইসিস করেছে। আর আপনাদের কি বিশ্বাস হবে বিজ্ঞানীদের আজ পর্যন্ত খুঁজে বের করা সম্ভব হয়নি যে এক্স্যাক্টলি এটা কি? এটা লাইমস্টোনের মতো দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি লাইমস্টোন না। বিজ্ঞানীরা এরকম পাথর পৃথিবীতে আর কোথাও খুঁজে পায়নি। পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি, পিরামিড কনস্ট্রাকশনের সবচেয়ে অদ্ভুত ব্যাপার এই যে এটা বানানোর সময় বল এবং সকেট ব্যবহার করা হয়েছিল। বল এবং সকেট এমন এক মেথড যেটা তাপ বিস্তার প্রতিরোধ করে, মানে যখন গরমের সময় পাথরের আকার কিছুটা বড় হয় তখন এটি প্রতিরোধ করে। আর এই বল অ্যান্ড সকেট কনস্ট্রাকশন টাইপ অ্যাকচুয়ালি আর্থকুইক ভূমিকম্প থেকে প্রতিরোধ করে। তাহলে চিন্তা করুন, শক
প্রুফ টেকনোলজি, তাও আবার 4000 বছর আগে। ন্যাচারাল এসি ইনসাইড পিরামিডস। মিশরের মরুভূমি, যেটা কিনা পিরামিডের একদম কাছে, এবং প্রচুর গরম এলাকা যেখানে গরম বাতাস সবসময় চলতে থাকে। কিন্তু এসব কিছুর পরেও ওই সময় পিরামিডকে এমনভাবে বানানো হয়েছিল, এমন এক রহস্যময় উপায়ে বানানো হয়েছে যে বাহিরে টেম্পারেচার যতই গরম হোক, পিরামিডের ভেতরে টেম্পারেচার কনস্ট্যান্টলি 20 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করে, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল এবং এভারেজ টেম্পারেচার। এটা 4000 বছর আগে ন্যাচারাল এসি বা এয়ার কন্ডিশনও বলতে পারেন। তাহলে কি এই সব ফ্যাক্টগুলো, যেমন ন্যাচারাল এসি, আর্থকুইক রেসিস্ট্যান্ট বিল্ডিং, স্টার অ্যালাইনমেন্ট অন 3 পিরামিডস, নর্থ পোল ডিরেকশন উইদাউট কম্পাস, তাহলে এসব ঘটনা কি কাকতালীয়ভাবে ঘটেছে, নাকি সত্যি সত্যি এসব কিছুর পেছনে অন্য কোনো ইন্টেলিজেন্ট প্রাণীর হাত আছে, যাদের আগে থেকেই এত জ্ঞান ছিল এই দুনিয়া সম্পর্কে যতটুকু জ্ঞান আমাদের এখন পর্যন্ত হয়নি? থিওরিস্টরা বলে এই সব নলেজ ওই সব ইজিপশিয়ান লোকদের এলিয়েনরাই দিয়েছিল। এলিয়েন্স ড্রয়িং ইন ইজিপ্ট। মিশরের যেসব আকর্ষণীয় জায়গা আছে, ওই সব জায়গায় আপনারা এই রকম ড্রয়িং দেখতে পারবেন। এই ড্রয়িংয়ের ভেতরে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, মনে হচ্ছে এটা কোনো অ্যারোপ্লেনের ড্রয়িং। আর কিছু কিছু জায়গায় তো একদম এলিয়েন্সের ছবি বানিয়েছে, যেখানে এরকম ক্রিয়েচার দেখা যায়, যাদের বড় বড় চোখ, মুখ চোখা এবং হাইট ছোট, একদম মডার্ন এলিয়েনের চিত্রাঙ্কনের মতো দেখতে। এই কারুকার্যকে দেখেন, আপনার কোনো কিছু মনে হচ্ছে এটা তো দেখতে একদম মডার্ন এলিয়েন স্পেসশিপের চিত্রাঙ্কনের মতো দেখাচ্ছে? এই জন্য কিছু লোক বলে এই পিরামিডকে শুধু মানুষই বানিয়েছে, নাকি এর পেছনে এলিয়েনদেরও হাত আছে। এই থিওরি কতটুকু সত্যি সেটা তো এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি। এর বাস্তবতা তো অ্যাকচুয়ালি কেউই বলতে পারে না। পিরামিড এবং তারার একই স্থানে শ্রেণীবদ্ধভাবে থাকা, যেটা আমি বলেছিলাম, সেটা আরও গভীরভাবে দেখলে বোঝা যায় যে বিনা এরিয়াল ভিউ, মানে বিনা উপর ছাড়া দেখলে বোঝা যায় এত পারফেক্টলি শ্রেণীবদ্ধ স্ট্রাকচার বানানো অসম্ভব। শুধু উপর থেকেই এই এরিয়াল ভিউয়ের সাহায্য নিয়ে এই স্ট্রাকচার বানানো সম্ভব। আর 4000 বছর আগে ড্রোন অথবা হেলিকপ্টার তো ছিল না, তাহলে এই জমিনে বসেই এই শ্রেণীবদ্ধ কিভাবে করেছিল? অ্যামেজিং সান অ্যালাইনমেন্ট অফ পিরামিডস। প্রতি বছর জুন মাসের 21 তারিখ সামার সলস্টিস হয়, মানে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয় এই 21 জুনে। আর এই দিনেই বিকালের দিকে এই স্থান থেকে যদি গ্রেট পিরামিডকে দেখেন, তাহলে আপনারা এরকম দৃশ্য দেখতে পারবেন। পিরামিডের ঠিক সেন্টারে এই মাথাটির স্ট্রাকচারের উপরে এই রকম সূর্যের ভিউ। এসব কিছু মাথায় রেখে এত ক্যালকুলেশন করে এটা কিভাবে করা সম্ভব? একটা দুটা কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু এসব কিছু কাকতালীয়ভাবে কিভাবে মিলে যায়? নিশ্চয়ই এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটার পিছনে কোনো তীক্ষ্ণ বুদ্ধি মস্তিষ্কের প্রয়োজন ছিল। এজন্যই কিছু থিওরিস্ট বলে এসব কিছু ওই সময়ে অন্য গ্রহের প্রাণীরা করিয়েছে, যাদের কাছে এত কমপ্লেক্স ক্যালকুলেশন ছিল। ওদের কাছে এমন বুদ্ধি এবং এমন যন্ত্রাংশ ছিল যেটা আমাদের আধুনিক বিজ্ঞানীদের কাছে এখনও নেই। ডেন্ডারা লাইট। মিশরের ডেন্ডারা নামে এক জায়গা আছে, ওখানে একটা টেম্পল, মানে মন্দির আছে, যার নাম ডেন্ডারা লাইট কমপ্লেক্স। মিশরের সেই সময়ে থাকা লোকগুলো তাদের প্রভুকে উপাসনা করার জন্য এই মন্দির বানিয়েছিল, যার নাম ছিল হ্যাথর। আর এই মন্দিরই মিশরের সবচেয়ে রহস্যময় এক মন্দির। এই মন্দিরের ম্যাপকে দেখুন, বাঁ পাশে এই মন্দিরের প্রবেশপথ দেখতে পাচ্ছেন। এই মন্দিরের অর্ধেক পার্ট আগে ঢাকা পড়েছিল, কিন্তু 1850 সালের দিকে এই মন্দিরকে পরিষ্কার করা হয়। ওই সময়ে প্রচুর গোপনীয় তথ্য বের হয়ে আসে। এই মন্দির পুরোপুরি পরিষ্কার করার পর বিজ্ঞানীরা দেখতে পেল এমন এক ধরনের কারুকার্য যেটা সম্পূর্ণই আলাদা ছিল। পুরো মিশর জুড়ে শুধুমাত্র এই মন্দিরে এরকম নিখুঁত কারুকার্য দেখতে পাওয়া যায়। একে ড্যান্ডারা লাইট বলা হয়। দেওয়ালে এরকম ড্রয়িং যেটা মিশরীয়রা বানিয়েছিল। এখানে এমন এক প্রশ্ন সামনে চলে আসে যে মিশরীয় লোকেরা কতটা অ্যাডভান্স ছিল। এই ছবিকে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে একটা লাইট বাল্বের মতো দেখাবে। আপনারা ভুলে যাবেন না যে আমরা 4000 বছর আগের কথা বলছি। এই ছবিকে দেখে থিওরিস্টরা বলেছিল প্রাচীন মিশরীয়রা ইলেকট্রিসিটি বিদ্যমান ছিল, তাও আবার 4000 বছর আগে। থিওরিস্টরা বলেছিল এই লাইট সম্ভবত ওই সময় পিরামিড এবং অন্যান্য স্ট্রাকচার বানানোর সময় ব্যবহার করা হয়েছিল। এই বাল্বটি দেখতে ক্রুক্স টিউবের মতো। যদি এই ছবিকে মডার্ন ক্রুক্স টিউবের সাথে কম্পেয়ার করেন, তাহলে এটা ঠিক এরকম দেখাবে। এই বাল্বের ভেতর যে ফিলামেন্ট আছে, এটাকে ইজিপশিয়ানরা আঁকাবাঁকা সাপের মতো দেখিয়েছে।
আর এটার উপরিভাগে লোটাস ফুলের মতো বানিয়েছে, যেটা কিনা একটা মডার্ন সকেটের মতো দেখতে যা আসল বাল্বে থাকে। নিচে একটা ওয়্যার তার যা একটি বক্সের সাথে লাগানো আছে, যেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর এই মানুষগুলোর কারুকার্য বোঝাচ্ছে যে এই বিদ্যুতে জীবন চলে যেতে পারে যদি এটা সঠিকভাবে ব্যবহার না করা হয়। সুইজারল্যান্ডের একটি মিস্ট্রি পার্ক আছে যেখানে ঠিক এরকম একটা মডার্ন বাল্ব রাখা হয়েছে। তাহলে এই ছবি দেখে আপনি অনুমান করতে পারবেন যে যদি ওই সময় লাইট বাল্ব সত্যিই থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে। 4000 বছর আগে লাইট বাল্ব টেকনোলজি, ইলেকট্রিসিটি সত্যিই ভাবিয়ে তুলছে। দ্য গ্রেট স্ফিঙ্কস। পিরামিড সম্পর্কে আপনারা নিশ্চয়ই স্কুলে পড়েছেন অথবা এর ছবি একবার না একবার অবশ্যই দেখেছেন। পিরামিডের এই ছবিকেই বলা হয় দ্য গ্রেট স্ফিঙ্কস। এটা এমন এক স্ট্রাকচার যেটার মুখমণ্ডল মানুষদের মতো কিন্তু তার শরীর মানুষদের মতো না। এটাই ইজিপ্টের সবচেয়ে রহস্যময় একটা স্ট্রাকচার। বিভিন্ন মডার্ন রিসার্চ করার পরও এটা জানা সম্ভব হয়নি যে এটি কেন বানানো হয়েছিল। এটাই ইতিহাসের সবচেয়ে বড় স্ট্যাচুদের মধ্যে একটা। এটার আকৃতি 73.5 মিটার লম্বা, শুধু মুখমণ্ডলটি 20 মিটার লম্বা। আর আপনাদেরকে বলে রাখা ভালো, এটি পার্ট পার্ট করে বানানো হয়নি, এটি একটি বড় লাইমস্টোনের পিসকে নিয়ে এই স্ট্যাচু বানানো হয়েছে। আর এই জন্যই এটি পৃথিবীর সবচেয়ে বড় লার্জেস্ট সিঙ্গেল স্টোন স্ট্যাচু বলা হয়। হাজার বছর ধরে এটি মাটির নিচে ঢাকা পড়েছিল। 1900 সালের পর এটি মাটি থেকে বের করা হয় আর তখন দুনিয়ার সামনে এই স্ট্যাচু প্রথমবার দেখতে পাওয়া যায়। থিওরিস্টরা বলে এটা একটা সুন্দর স্ট্যাচুর মতো দেখতে ছিল, যেটা কিনা হাজার বছর পর বিভিন্ন পরিবর্তন হয়ে এরকম দেখাচ্ছে। থিওরিস্টদের মতে আজ থেকে প্রায় 4000 বছর আগে ঠিক এরকম দেখতে ছিল। এটার উপর থেকে যেরকম রহস্যময়, ঠিক ভেতরে পুরোটাই রহস্যে ঘেরা। প্রথমে গ্রাউন্ড ম্যাপ থেকে জানা যায় এর ভেতরে 2টা ক্যাভিটিস আছে, মানে 2টা খালি জায়গা। এটা ঠিক এখনকার মডার্ন শহরের আন্ডারগ্রাউন্ডের মতো দেখতে। 1995 সালের দিকে এটি আবার নতুন করে রিনোভেট করা হয়। ঠিক তখন অ্যাক্সিডেন্টলি এর ভেতরে প্রচুর সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায়। তাদের মধ্যে 2টা সুড়ঙ্গ এই স্ট্যাচুর একদম নিচ বরাবর চলে গেছে। এসব আবিষ্কার আমাদের চিন্তায় ফেলে দেয় যে এর ভিতরে পুরো দুনিয়া লুকে আছে, যেটা কিনা আজ পর্যন্ত অদেখাই রয়ে গেছে। আজও পিরামিডকে পুরোপুরি আবিষ্কার করা বাকি আছে। আর ভবিষ্যতে কোনো রিসার্চ যখনই হবে এই পিরামিড সম্পর্কে, কোনো মমি খুঁজে পাওয়া অথবা কোনো রহস্য সুড়ঙ্গ, সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব। আপনাদের এই ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আজ আমি চলে যাচ্ছি আবার ফিরে আসার অঙ্গীকার দিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, স্মাইল মোর অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।